পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ছোট নীলপুরের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে মহারাজ কোভিড-19 আক্রান্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীরা জানান, কয়েকদিন আগে উত্তরপ্রদেশ থেকে 3 জন মহারাজ এই আশ্রমে মহারাজদের সাথে দেখা করতে আসেন। ওই মহারাজরা চলে গেলে এই আশ্রমের মহারাজ অসুস্থ হয়ে পড়েন। তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়, জানা গেছে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয়। খবর বলছে স্বামীজি নাকি হয়েছে, তখন 11টার সময় যাই আমি ওষুধের দোকানে। ওষুধের দোকান তখন দেখলাম পুলিশ গাড়ি সব ভিতরে বসে আছে। তো বাহার একটা করলাম, কার হয়েছে? একটা ছেলে ভাত নিচ্ছে আছে বলে করোনা হয়েছে এখানে। তারপর শুনলাম স্বামীজি নাকি তো ইয়ে সোমনাথ মহারাজের নাকি হয়েছে, উনি নাকি কার সঙ্গে মিশেছে বলছে। তুমি বাইরে থেকে এসেছিলেন সেখানে। আমরা চাইছি আমাদের এলাকাবাসী, আমাদের এইখানটা যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, চিকিৎসা যেন ভালো হয়। আমাদেরও সব ছোটো ছোটো বাচ্চা নিয়ে থাকি, তো আমাদেরও তো ভয় হয়েছে। এখানে ভারত সেবাশ্রম সংঘের মহারাজের সঙ্গে 3 জন মহারাজ দেখা করতে এসেছিলেন ইউপি থেকে। তো এখন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ সোমনাথ মহারাজের করোনা ধরা পড়েছে। কি চাইছেন? এখন আমরা চাইছি আমাদের গোটা পাড়াটা স্যানিটাইজ করা হোক, উইথ ভারত সেবাশ্রম সংঘ। না, মহারাজ এখানেই থাকে, বাইরে থেকে ইউপি থেকে 3 জন মহারাজ ওনার সঙ্গে দেখা করতে এসেছি। না, এখনো সিল করেনি, তবে ঘুরে দেখছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, সুমিত ভকত, আনন্দ বার্তা।